নমস্কার, আমি নয়ন। শুরু করছি এই মুহূর্তে সব থেকে বড় খবর। আমরা জানি যে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, তিনি প্রয়াত হয়েছেন সকালে। আমরা এই বিষয়ে পরে আসছি, কিন্তু তার আগে যেটা বড় খবর সেটা হচ্ছে রাহুল গান্ধী, যিনি কংগ্রেসের এক্স প্রেসিডেন্ট, মেজিদ মেনন, যিনি এনসিপির সাংসদ, ডি রাজা, যিনি সিপিআই সম্পাদক, সীতারাম ইচুরি, সর্বভারতীয় সম্পাদক সিপিএমের, এবং শরদ যাদব, তারা শ্রীনগরে পৌঁছেছেন। এটা নির্ধারিত কর্মসূচি ছিল। গত কয়েকদিন ধরেই সতপাল মালিককে বারবার বলা হচ্ছিল, রাহুল গান্ধীর তরফ থেকে বলা হচ্ছিল, টুইট করে বলা হয়েছিল, যে সাম্প্রতিক যা পরিস্থিতি এবং সঙ্গে গোলাম নবী আজাদ রয়েছেন, তাকেও কার্যত দিন কয়েক আগে, দিন সাত দশেক আগে কার্যত তাকে শ্রীনগর থেকে দিল্লিতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এবং যেটা মূল বিষয় ছিল যে কাশ্মীরে যে পরিস্থিতি প্রায় ২০ দিন হতে চলল, ৩৭০ দ্বারা অবলুপ্তির পর মানুষরা কেমন আছে, সেখানকার সামাজিক জনজীবন কেমন আছে, এটা খোঁজ নিতে চাইছিলেন। এটা নিয়ে কন্ট্রাডিকশন হয়েছে এবং সতপাল মালিক তিনি টুইট করে রাহুল গান্ধী জানিয়েছেন যে তিনি হাওয়াই জাহাজ পাঠাতে পারেন, ইনভাইট করছেন। কিন্তু তাহলে কেন রাহুল গান্ধী, কারণ আমরা জানি যে সীতারাম ইচুরিকেও কার্যত ব্যাক করে দেওয়া হয়েছিল, ইউসুফ তারিগামী বামপন্থী বিধায়ক, তিনি কুলগ্রামের বিধায়ক, তিনি কার্যত অসুস্থ, তাকেও কার্যত গ্রেপ্তার করা হয়েছে, নজরবন্দি করা হয়েছে। সাম্প্রতিক যা পরিস্থিতি, যে ইউসুফ তারিগামী থেকে শুরু করে মেহবুবা মুফতি এবং ছিল ওমর আবদুল্লাহকে কার্যত ২০ দিন ধরে গৃহবন্দী করা হয়েছে, সেই পরিস্থিতিকে তহকিকাত করার জন্য, জানবার জন্য রাইট রয়েছে, কারণ ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রে রাইট রয়েছে যাওয়ার। সেই ব্যাপারে তারা যখন শ্রীনগর, দিল্লি থেকে যখন তারা শ্রীনগরে পৌঁছান, সেখানে কার্যত হুলুস থুলুস পরিণত। প্রথমত জম্মু কাশ্মীর সরকার তারা মনে করছে এবং গোটা বিষয়টা তা ১৪৪ ধারা জারি করেছেন শ্রীনগর এয়ারপোর্টের কাছে, এমনও খবর আসছে তাদেরকে ব্যাক করে দেওয়া হতে পারে, এরকম একটা সূত্র থেকে খবর আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম কার্যত আক্রান্ত হয়েছে, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যখন কোনো ঘটনা ঘটে সেখানে সংবাদমাধ্যমের রাইট রয়েছে সেটা জানবার, কিন্তু সেখানে কার্যত তারা আক্রান্ত হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। জম্মুর যিনি বিজেপির সাধারণ সম্পাদক মিস্টার তরুণ কুমার শর্মার সঙ্গে কথা বলার চেষ্টা করব, যে তারা যেহেতু এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, তারা গোটা বিষয়টা কীভাবে দেখছেন, এবং সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব, কারণ পরিস্থিতি এই মুহূর্তে খুব ভয়ঙ্কর অবস্থা রয়েছে কার্যত, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতির ব্যাপারে মিস্টার তরুণজির কী বক্তব্য, কারণ সেটা রাহুল গান্ধী, ডি রাজা, সীতারাম ইচুরি কার্যত তারা শ্রীনগরে যাচ্ছেন। এবং হ্যাঁ তরুণ, তরুণজি নমস্কার, মানে কলকাতা সে PPLTV.com সে নয়ন রায় বোল রা হ্যাঁ। কহি দিনো সে এক প্রোগ্রাম থা রাহুল গান্ধী জি নে শ্রীনগর দৌরে কা, ও আজ প্রোগ্রাম ফিক্স থা, গভর্নর সাহেব নে বতায়ে থে হাওয়াই জাহাজ ভেজেঙ্গে, মগর ইসকে বাদ ভি ডি রাজা, সীতারাম ইচুরি, মেজিদ মেনন, গোলাম নবী আজাদ শ্রীনগর পৌঁছনে কে বাদ কাফি গম্ভীর পরিস্থিতি হ্যায়। आप मतलब इसको आप कैसे एक्सप्लेन करेंगे? कैसे देखिए, जिस तरह से श्रीनगर में किसी भी पक्ष के नेता का आना कोई बुरी बात नहीं है, वो आ सकता था, लेकिन जिस तरह से कांग्रेस पार्टी, राहुल गांधी और बाकी विपक्षी दलों के जो है 370 को लेके, या जो अलगावादियों की जो भाषा है, इनके बयान जो है वो उनको सपोर्ट करते हैं। पाकिस्तान से जो बात कही जा रही है वो और इनके जो बयान है वो आपस में एक दूसरे को मैच करते हैं, तो इसलिए ये क्लियर हो जाता है सबके सामने कि कहीं ना कहीं अगर ये लोग वहां पे जाएंगे तो हालात जो है वो खराब हो सकते हैं। या तो ये लोग वहां पर रिटर्न में गवर्नर महोदय को दे दीजिए कि हमारे जाने के बाद वहां पे कोई इस तरह की प्रॉब्लम ना हो, और अगर होती है तो उसके जिम्मेवार जो है वो ये लोग हों, ऐसा ये लोग करेंगे नहीं। इसलिए कहीं ना कहीं अगर प्रशासन ने इन पर रोक लगाई है, इनको पता था कि हमें प्रशासन ने मना किया है वहां पर आने से, तो इनको खुद ही ये चीजें नहीं करना चाहिए, उसके बावजूद ये लोग वहां पर गए हैं, तो मुझे लगता है कि उनको उनको नहीं जाने देना चाहिए। जब हालात वहां पर नॉर्मल हो जाए तो फिर ये हर एक जगह जा सकते हैं। और देखिए साथ में जम्मू कश्मीर जो है वो केवल कश्मीर का डाउन टाउन का क्षेत्र है, हम उसी को नहीं कह सकते। कश्मीर बहुत बड़ा है, गांधरबल है, अनंतनाग है, हरसला है, शोपियान है, आप वो सारा पूरा कश्मीर हम उसको मान सकते हैं। आप कहेंगे कि एक डाउन टाउन है, वहां पर सेपरेटिस्ट लीडर्स हैं, उनके घर हैं, वहां पर हालात टेंस रहते हैं, वो हमेशा होता है, आज से 75 साल पहले भी वहां रहते थे, आज भी वहां पे पोजीशन ऐसी ही रहती है। तो इसलिए गवर्नमेंट ने कुछ प्रिवेंटिव मेजर्स अगर उठाए हैं तो उनको, जो विपक्ष के लीडर है उनको इसको सपोर्ट करना चाहिए था, ना कि गवर्नमेंट के खिलाफ जाकर वहां पर जाना चाहिए। नहीं तरुण जी, गवर्नमेंट ने जो एक्शन ले लिया, जो जम्मू कश्मीर लद्दाख का जो यूनियन टेरिटरी, वो तो ठीक है, मगर आम नागरिक, आम पॉलिटिकल लीडर, धर्मनिरपेक्ष राष्ट्र में जाना भी जरूरी पड़ता है, उसका हक बनता है कि वहाँ पर आदमी लोग कैसे हैं, पॉलिटिकल लीडर कैसे, मगर वो काफी कई दिनों से इसके डर, इसके कारण क्या है, इसके आप लोग क्यों डरते हैं कारण के? मैं एक आपको एक बात बताना चाहता हूँ, अगर इन पॉलिटिकल लीडर्स ने वहाँ पर यहाँ पर आना ही तो वो
पर्टिकुलरली ऐसे हालात में ही क्यों आना चाहते थे? वो आते 15 अगस्त के दिन तिरंगा झंडा चढ़ाने के लिए, कौन रोकता उनको? किसी ने नहीं उनको रोकना था। वो आते ईद के दिन वहां के लोगों के साथ ईद मनाते, कौन रोकता उनको? किसी ने नहीं रोकना था। बाजार खुले थे, लोग घूम रहे थे, वो सबसे मिल सकते थे। लेकिन उन्होंने इन दिनों को नहीं चुना, बल्कि ऐसा टाइम चुना जब इस देश के प्रधानमंत्री देश में नहीं है। देश पर एक बहुत बड़ी घटना जो घटी हुई है, देश के पूर्व वित्त मंत्री जी का देहांत हो गया है, उनकी डेथ हो गई है, उसके बाद ऐसे समय पे इन्होंने यहाँ पे आना चुना, तो ये बहुत ही गलत था। मुझे तो यही लगता है कि ये बहुत गलत था, ऐसे समय उनको नहीं चुनना चाहिए था। अभी हालात वहाँ सामान्य हो रहे हैं, उनको कुछ दिन और इंतजार करना चाहिए था। और आप 370 की बात है, वो केवल कश्मीर से थोड़ी हटा है, वो तो जम्मू से भी हटा है, लद्दाख से भी हटा है। आप जाओ लद्दाख भी जाओ, आप जम्मू के लोगों से मिलो, आप जम्मू में भी आओ, आपने कश्मीर को ही क्यों चुना? क्योंकि आप जानते हैं कि वहां पर डिस्टर्बेंस है। मतलब इन लोग जाने के बाद कश्मीर में हालात परिस्थिति गंभीर हो सकता है? बिल्कुल हो सकता है, क्योंकि ये लोग जाएंगे वहां पर, अगर देखिए गवर्नमेंट ने, प्रशासन ने अगर कुछ प्रिवेंटिव मेजर्स उठाए हैं, वो इसीलिए है क्योंकि वहां पर पिछले 70 सालों में जो भी हालात वहाँ खराब होते रहे हैं, जो वहाँ की रीजनल पार्टीज हैं, वो लोगों को भड़काते थे, और भड़काने के बाद लोग भड़कते थे, फिर आर्मी पे पत्थर फेंकते थे, कोई बम मारता था। तो ऐसे हालात ना हो, इसीलिए गवर्नमेंट ने वहां पर अगर कुछ मेजर्स उठाए हैं, तो इन सब विपक्षी लीडर की एक रिस्पॉन्सिबिलिटी बनती थी कि इनको गवर्नमेंट की सपोर्ट करना चाहिए। तरुण जी, पॉलिटिकल लीडर छोड़ दीजिए, मगर यहाँ पर जितने मीडिया है दिल्ली से, इन लोग आए श्रीनगर में, उन लोग काफी हैकल हो चुका है। मतलब काफी गंभीर परिस्थिति है मीडिया वालों को। देखिए, डेमोक्रेसी में फोर्थ पिलर होता है मीडिया, उसका हक बनता है हर जगह जाने के लिए, मगर उसको भी ऊपर अटैक कर दिया। वो अटैक नहीं हुआ है, वो आप देखिए, मैंने भी वो चीज देखा है। आप पूरे मीडिया के जो जितने भी रिपोर्टर जर्नलिस्ट हैं, वो काफी सीनियर होते हैं, उनको हर एक चीज का पता रहता है। श्रीनगर का जो एयरपोर्ट है, वो एक डिफेंस का एयरपोर्ट है, वहां पर मीडिया तो क्या, एक आम नागरिक भी वहां पर कोई फोटोज वगैरह वीडियोज वगैरह नहीं बना सकता, ये वर्जित होता है। ये सब जगह लिखा भी होता है, और आप जब विमान से उतरते हैं तो आपको उसी टाइम पे बताया भी जाता है। लेकिन उसके बावजूद अगर आप जबरदस्ती, अगर वहां पे मैंने देखा कि कुछ मीडिया कर्मी वो बोल पुलिस वालों को बोल रहे थे, यार आप हमारे साथ ऐसा बिहेव कैसे कर सकते हैं। और मैं इतना कहना चाहता हूँ कि जर्नलिस्ट को पता रहता है कि वो एक डिफेंस का एयरपोर्ट है, तो वहां पर कोई वीडियो शूटिंग करना अलाउड नहीं है, तो आपको वहां पर कोई वीडियो कैमराज वगैरह शूटिंग नहीं करने चाहिए था। उन्होंने तो एक किस्म की वायोलेशन की। थैंक यू तरुण जी, हमारे साथ बात करेंगे। थैंक यू फॉर योर कमेंट्स। কারণ তরুণ কুমার শর্মা হচ্ছিলেন বিজেপির জম্মুর তিনি জেনারেল সেক্রেটারি, তিনি বিষয় পরিষ্কার তিনি বলছেন যে যারা যাচ্ছেন এই মুহূর্তে তারা 15 আগস্ট যাননি কেন, যারা রাহুল গান্ধী, ডি রাজা, সীতারাম ইচুরি, মজিদ মেনন তারা ঈদের সময় যাননি কেন, তারা মনে করছেন, বিশেষ করে বিজেপি মনে করছেন, যারা পরিস্থিতি 73 বছর স্বাধীনতার এতগুলো বছর পর যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি যখন সুধারের জায়গাতে আসছে, একটা কন্ট্রোলের জায়গায় আসছে, এরা রাজনৈতিকভাবে এটাকে অন্যভাবে নীতি চাইছেন, অন্য মোড় নীতি চাইছেন। এবং তাদের বক্তব্য এবং বিজেপির অভিযোগ যে যারা যাচ্ছেন আজকে, যারা যে সমস্ত কথাবার্তা বলছেন, তারা পাকিস্তানের হয়েই কথাবার্তাগুলো বলেন, কারণ সাম্প্রতি যা পরিস্থিতি, যেভাবে যে লাইন চলছে সেই লাইনে কিন্তু তাদের বক্তব্যে সেরকম ভয়ঙ্কর অভিযোগ, এটা নিয়ে কোনো ই নেই। কিন্তু মিডিয়ার আক্রান্তর ব্যাপারে তরুণ শর্মা বলছেন, না, মিডিয়ারও জানা উচিত, কারণ শ্রীনগর ডিফেন্স এয়ারপোর্ট, এখানে কোনোভাবেই ছবি তোলা যায় না, এবং যেটা প্রশাসন বারবার নক করেছে তা সত্ত্বেও ছবি করছেন, বিষয় সেটা নয়। বিষয় হচ্ছে যে গোটা ভারতবর্ষ জুড়ে ইতিমধ্যেই আমরা জানি সবাই শোকে রয়েছেন অরুণ জেটলির মৃত্যু নিয়ে, সবাই বর্ষিয়ান নেতা, তাই তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু শ্রীনগরের মানুষ, কাশ্মীরের মানুষ, বারামুল্লার মানুষ, অনন্তনাগের মানুষ, জম্মুর উধামপুর, এদিকে সোপিয়ান, লাদাখ, সব গোটা পরিস্থিতি মানুষজন কেমন আছেন, কারণ দে আর নট হ্যাপি তারা বারবার বলছেন, এবং ওখানকার সাধারণ মানুষ তারা বলছেন যে তারা খুব ভালো জায়গায় নেই। এই সাম্প্রতিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিকে জায় জায় করার জন্য, দেখার জন্য তারা আজকে যাওয়ার যে প্ল্যানিং করেছেন এটা নিয়ে, এবং অভিযোগ করছেন বিজেপি যে এমন সময় তারা সিদ্ধান্ত নিয়েছে সে সময় প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন, যখন প্রধানমন্ত্রী দেশের মধ্যে থাকবেন তখন আলোচনা হতে পারত, অভিযোগ করছে, এখন তারা যাচ্ছেন কেন? মানে গোটা ব্লেমটা হচ্ছে, এবং হচ্ছে যে গোটা অ্যাকাউন্টেবিলিটি অফ দ্যাট হচ্ছে যে কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, সিপিআই, এনসিপি, শরদ যাদবের দিকে দিচ্ছে। বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে অধিকার রয়েছে জানবার, কোনো যখন মেজর বা ম্যাসিভ কোনো সিদ্ধান্ত না হয় রাষ্ট্রের পক্ষে, সেখানে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির রাইট রয়েছে। আমরা চেষ্টা করবো ত্রিপুরায় কথা বলার চেষ্টা করবো, ত্রিপুরায় যিনি সুবল ভৌমিক, তিনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, তার সঙ্গে কথা বলবো, কারণ তার নেতা ওখানে গেছেন রাহুল গান্ধী, সে ব্যাপারে তার কী স্ট্যান্ড, তারা বিষয়টা কীভাবে দেখছেন গোটা বিষয়টাতে আমরা কথা বলার চেষ্টা করবো সুবল ভৌমিকের সঙ্গে, কারণ গোটা দেশের নজর এই মুহূর্তে শ্রীনগরের দিকে রয়েছে, কারণ অবিজেপি দলগুলো কার্যত তারা শ্রীনগরে পৌঁছেছেন। হ্যাঁ সুবলদা, নমস্কার, আমি নয়ন রায় বলছি, PPLTV.com কলকাতা থেকে। সেটা যে পূর্ব সিদ্ধান্ত ছিল যে শ্রীনগরে যাবেন রাহুল গান্ধী, সীতারাম ইচুরি, ডি রাজা,
মাজিদ মেনন, শরদ যাদব, কিন্তু তাদেরকে এয়ারপোর্টে যেভাবে আটকে দেওয়ার পরিকল্পনা চলছে, অথচ রাজ্যপাল সতপাল মালিক বলেছিলেন রাহুল গান্ধীকে যে তিনি হাওয়াই জাহাজ পাঠাতে পারেন, এই গোটা বিষয়টা থেকে কোথাও কি তারা লুকোচুরি খেলা চলছে বলে মনে হচ্ছে না? এটা তো প্রথম সারা দেশ মানে দেশবাসীকে কনফিউজড করা হচ্ছে। এটা বা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র, সেখানে এমনও করা হয়নি যে সেখানে যাওয়া নিষিদ্ধ। তাহলে তোমরা বলছো যে এখানে 370 দ্বারা আমরা প্রত্যাহার করেছি এবং সেখানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, শান্তিপূর্ণ অবস্থানে সবাই আছে, সেখানে কোনো সমস্যা নেই। তাহলে একটা মেজর পলিটিক্যাল পার্টি, একটা মেজর অপোজিশন পার্টির একজন নেতৃত্ব সেখানে যেতে পারছে না, তাহলে এটা তো রাজ্যের দেশবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে। রাহুল গান্ধী সেটা অনেকদিন আগেই বলেছেন যে কাশ্মীর নিয়ে সারা দেশবাসীকে অন্ধকারে রাখা হচ্ছে। কাশ্মীর নিয়ে সরকার কি করতে চাইছে, সরকারের পরিষ্কার কোন স্ট্যান্ড নেই, সরকার কোন পরিষ্কার করে কিছু বলছে না। যেভাবে যে রাজনীতি করা হচ্ছে একটা দেশের জন্য, ভারতবর্ষ একটা বিশাল দেশ, এখানে এটা অনেকগুলো প্রদেশ নিয়ে, এটা শুধু কাশ্মীরের সমস্যাকে সামনে রেখে সারা দেশের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। এটাকে দেশবাসীকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে, পরিষ্কার ধারণা রাখতে হবে দেশবাসীকে কি হচ্ছে সেখানে। সেই ক্ষেত্রে সরকার যে ভূমিকা নিচ্ছে তাতে গণতন্ত্র দুর্বল হচ্ছে, মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবং দেশে আজকে এর সুদূর প্রসারী প্রভাব অর্থনীতিতে পড়ছে। এখানকার অর্থনীতি, সমাজনীতি, দেশের সম্পত্তি, ঐক্য, সবকিছু আজকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে শুধু সংখ্যাধিক্যের জুড়ে এই ভারতীয় জনতা পার্টি, এই ভারতবর্ষ থেকে যতগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে, বিশেষ করে এই যে আরটিআই মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, তার সেটাকে আগে যেটা ইন্ডিপেন্ডেন্ট বডি ছিল এটাকে একজন সরকার তার গ্রিপে নিয়ে নিয়েছে। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট বলে কোনো জিনিস নেই। আজকে সিপিআই কে কাজে লাগানো হচ্ছে সারা দেশে, সব জায়গাতে, যত বিরোধী দল আছে তাদের বিরোধী দলের নেতৃত্ব আছে, তাদের প্রতিনিয়ত কিভাবে এইভাবে সিবিআই কে কাজে লাগিয়ে, ইডি কে কাজে লাগিয়ে তাদেরকে, না না এটা 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 অন্য ইস্যু, না এটা অন্য ইস্যু। আমার প্রশ্ন হচ্ছে যে এমন সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে সময় দেশের প্রধানমন্ত্রী বাইরে রয়েছেন, বিজেপি অভিযোগ করছে যে রাহুল গান্ধী, ডি রাজা, সীতারাম ইচুরি তারা গন্ডগোল পাকানোর জন্য শ্রীনগরে যাচ্ছে, তারা ঈদের সময় যাননি কেন, তারা 15 আগস্টের সময় যাননি কেন, অভিযোগ করছে তারা। বাইরে আর ভেতরে কি আছে, বাইরে উনি যাচ্ছেন, উনি উনি বিদেশে যেতেই পারেন প্রধানমন্ত্রীর সাথে, দেশ তো চলবে, দেশ তো চলছে, প্রধানমন্ত্রী চলে গেলে কেউ না কেউ প্রধানমন্ত্রী দেয়। তাহলে যদি যাওয়ার সিদ্ধান্ত হতো তাহলে তো ঈদের সময় যেতে পারতেন, কংগ্রেস এক্স প্রেসিডেন্ট আপনি বলছেন, এটা তো স্বাধীন দেশ, যে কোনো প্রদেশে আমি তখন যেতে খুশি যেতে পারি, কখন যাবো এটা তো আর শাসক দল ঠিক করে দেবে না। তুমি যখন বলছো যে শান্তি আছে, এখানে কোনো সমস্যা নেই, তাহলে তুমি বলো যে ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তুমি সেখানে এটাকে তো তোমাকে বলতে হবে যে ওই কাশ্মীর, জম্মু কাশ্মীরে এখন যেতে পারবেন না, কাশ্মীরে যেতে পারবেন না, পরিস্থিতি নেই। তুমি বলছো ওখানে শান্তিপূর্ণ এবং এইখানে বিভ্রান্ত করা হচ্ছে বিভিন্ন বিদেশি মিডিয়া, কিন্তু এই পরিস্থিতিতে এই যে ওরা যেতে দেবে না, যেতে দেবে না, এটা কি কারণে, কি কারণ, তুমি এটা করতে পারো না, কোনো প্রদেশে আমি যাবো তুমি আমাকে আটকাতে পারো না, এটা সম্পূর্ণ ইলিগেল, এটা হতেই পারে না এবং এটা মানে গায়ের জুড়ে চলছে, এভাবে চলতে পারে না। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এত বড় কান্ট্রি, ওয়ার্ল্ড এর লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, তাতে একটা প্রদেশে রাহুল গান্ধী, ডি রাজা, সীতারাম ইচুরি, শ্রীনগরের ল এন্ড অর্ডার আছে কি, তাকে তো সেটা ব্রেক করবে, আমরা তো দেখতেই পাচ্ছি না, আমাদের তো জানতে যা হচ্ছে না, আদৌ শ্রীনগরের ল এন্ড অর্ডার আছে কিনা, যদি না থাকে আর ব্রেক করার কি ব্যাপার থাকে, তাহলে এটা পরিষ্কার করে বলো ল এন্ড অর্ডার নেই, আর যদি ল এন্ড অর্ডার থাকে তাহলে গেলে সেটা দেখা যায়, তুমি আমাকে যেতেই দিচ্ছ না।
রাহুল গান্ধী দায়ী থাকবে কি? রাহুল গান্ধী তো আর কি এখানে ওই প্রশাসন বা ওইখানে সরকারকে বা ওইখানে মানুষকে কোনো বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আমাদের স্ট্যান্ড তো আমরা পরিষ্কার, আমরা বলেছি যেভাবে আনকনস্টিটিউশনাল হয়েছে, ইলিগেল হয়েছে, রাজ্য ভাগ করা হয়েছে, 370 উইথড্র করা হয়েছে, এগুলো আরবিট্রারি একতরফা হয়েছে, এগুলো কোনো মানে কোনো ধরনের প্রসিডিউর মেনটেন করা ওটা আমরা জানি, কিন্তু ওটা আমরা 370 নিয়ে অনেক কংগ্রেসের মত জানি, বিজেপির মত জানি, সিপিএম এর মত জানি, কিন্তু আজকের পরিস্থিতি রেসপন্সিবিলিটি যদি কংগ্রেসের ঘাড়ে চাপে তো সেক্ষেত্রে আগামী দিনে কংগ্রেসে কি স্ট্যান্ড হতে পারে? আমাদের ঘাড়ে চাপতে কি, ওটা তো আজকে এটা তো কেন্দ্রীয় সরকার জানে এটা কি করে রেখেছে, কি অবস্থায় আছে কাশ্মীর। তো কাশ্মীর আমাকে যে মানে কতদিন তাহলে বলে দিক যে কাশ্মীরের অবস্থা ভালো নয়, সেখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, বা আরো 2 মাস সেখানে কেউ যেতে পারবে না। গভর্নমেন্টে তো বলতে হবে, গভর্নমেন্টের তো এটা পরিষ্কার করতে হবে, মানে গভর্নমেন্টের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে, তাই তো? ওনারা বলছেন শান্তিপূর্ণ, আবার যেতে চাইলে বলছে না যেতে পারবেন না। থ্যাংক ইউ সুবল দা, আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার মতামত দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে তার রেসপন্সিবিলিটি কংগ্রেস নেবে না, ল অ্যান্ড অর্ডার ব্রেক করলে দায়িত্ব নেবে গভর্নমেন্ট। তার মানে ল অ্যান্ড অর্ডার নিশ্চয়ই নেই, তার জন্যই ভয় পাচ্ছে বিজেপি সরকার এবং জম্মু কাশ্মীরের গভর্নর, অভিযোগ করছেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুবল ভৌমিক। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, সুবলবাবুর খুব স্ট্যান্ড ক্লিয়ার, যদি কোনো কারণে ঘটনা ঘটে রেসপন্সিবিলিটি সরকারকে নিতে হবে। আমরা চেয়েছিলাম মানুষের সঙ্গে কথা বলতে, মানুষ কখন কখন যাবো কখন যাব না এর কৈফত আমরা প্রধানমন্ত্রীকে দেবো না, কারণ ভারতবর্ষ বহুত্ববাদী ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, গণতন্ত্রের রাষ্ট্র, মানুষ ভালো নেই তার জন্য আমরা আমাদের নেতা যাচ্ছেন এবং সমস্ত বিরোধী দল তারা যাচ্ছেন, বিজেপি প্রত্যেকটি গণতন্ত্রের লিডারদের কণ্ঠরোধ করা হচ্ছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, যেটা বলছিলাম বারবার, যদিও বিজেপি বলছে যে এখানে ডিফেন্সের এয়ারপোর্ট, ওখানে ঠোকা যায় না, ছবি তোলা যায় না, কিন্তু কথা হচ্ছে যে কোথায় কোন জায়গায় অবাধ মিডিয়া কাজ করবে, মিডিয়া সংবাদ করবে কি করবে না, তার কৈফত নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টিকে দেবে না বা নরেন্দ্র মোদী সরকারকে দেবে না। সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে দেশ ভয়ঙ্কর জায়গায়, ক্ষতির জায়গায়, দেশের রাষ্ট্রের কোনো সমস্যা হবে, মিডিয়া তার ভূমিকা পালন করবে। আমরা এর সঙ্গে বিজেপির সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একমত নই। যাই হোক, এই সমস্ত বিষয়ে আমরা নজর রাখবো যে কোনো সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে, পাশাপাশি যারা পলিটিক্যাল লিডার তারা পলিটিক্যাল মার্কেটিং করবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বক্তব্য সংবাদমাধ্যম আক্রান্ত হলো শ্রীনগরের জায়গায়, এর জবাব সরকারকে দিতে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন WWW.thepeopletv.com। নমস্কার।